বোনকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলান্টিয়ার দাদার বিরুদ্ধে ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বোনকে ধর্ষণের অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার দাদার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হাসনাবাদ থানার ট্যাংরা গ্রামে জানা গিয়েছে এলাকায় বাপির বাড়িতে আসেন এক গৃহবধূ সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সম্পর্কে দাদা এক সিভিক ভলেন্টিয়ার জোর করে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ঘটনার কথা কাউকে না বলতে হুমকি দেওয়া হয় লোকলজ্জার ভয়ে প্রথমে বিষয়টি গোপন রাখলেও শ্বশুরবাড়িতে ফিরে বিষয়টি সকলকে জানান তিনি এরপরই অভিযুক্ত নামে থানায় ধর্ষণের নালিশ করা হয় ঘটনা তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনা তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশে হেফাজতের নির্দেশ দেন ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান হাসনাবাদ